হাই ফ্রেন্ড, স্বাগত ডে তৌসুমিতে। আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে তোমাদের এই ভিডিওর দ্বারা একটা মেসেজ দিতে এসেছি, যেটা আমরা আশেপাশের যত দোকান আছে সেখান থেকে আমরা মশা মারা ধূপ কিনে থাকি। তো মশা মারা ধূপের ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু দেখে কিনি না, যার জন্য আমাদের শরীরে অনেক রকম রোগের সৃষ্টি হয়। আর আমি একটা আর্টিকেলে পড়ছিলাম যে ওই ইনগ্রেডিয়েন্টসগুলো এত বাজে দিয়ে তৈরি হয়, যার জন্য আমাদের লাংসে এবং ফুসফুসে অনেক রকম রোগ সৃষ্টি হয়, আর বাচ্চাদের এই ধূপগুলোর থেকে অনেক দূরে রাখতে হয়। আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম 100% একটা মশা মারা ধূপ, যেটা হচ্ছে গোডরেজ কোম্পানির গুড নাইট ন্যাচারাল নিম আগরবাতি। আর আগরবাতি মানে হচ্ছে ধূপ, এটা ন্যাচারাল ধূপ এবং এটা কিন্তু আমরা মশা মারার ক্ষেত্রেও ব্যবহার করে থাকি। আর এটার গন্ধটা এত সুন্দর যে এটা তোমরা এমনিও ব্যবহার করতে পারবে। এটা ন্যাচারাল, একদম 100% ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, যেমন নিম আর হলুদ দিয়ে তৈরি। নিম আর হলুদ আমাদের জানি কতখানি স্কিন এবং কতখানি এগুলো আমাদের শরীরের জন্য ভালো। আর এটা একদম 100% যে ন্যাচারাল, সেটা মিনিস্ট্রি অফ আয়ুর্বেদ থেকে সার্টিফাইড। তো এটা কিন্তু একদম বলে দিয়েছে 3 ঘন্টা চলবে, আর তোমরা যখন রান্না করবে সেই রান্নার আশেপাশে দিয়ে রাখবে, তাতে রান্নাঘরে অনেক সময় মশা হয় না। কারণ আমি দেখেছো আমার রান্নাঘরটা ওপেন একদম জায়গায়, তো ওপেন জায়গাতেও কিন্তু এটা খুব ভালোভাবে মশা মারবে। আর এটা যেহেতু 3 ঘন্টা চলবে, তো আমার মনে হয় রাত্রে তোমরা যদি জেলে শোও তো 3 ঘন্টার জন্য একদম 3 ঘন্টা নিশ্চিন্তে তোমরা ঘুমোতে পারবে, তারপর আবার জ্বালতে পারবে। আর এটা কিন্তু অনেকটাই বড়, বেশ বড়, যে সত্যি এটা 3 ঘন্টা চলার মতনই। আর এই একটা প্যাকেটে 10টা থাকে, যে প্যাকেটের দাম হচ্ছে মাত্র 15 টাকা। বুঝতেই পারছো এটা কত কম দাম। আর এটা যেহেতু 100% ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে তৈরি, তো এর থেকে কোনো রকম তোমাদের রোগ হবে না, সেটা তোমরা নিশ্চিন্তে বুঝতেই পারছো। আর এটা আমি তোমাদের জেলে দেখাচ্ছি কত সহজে জ্বলে যাচ্ছে। আমি এখন সন্ধেবেলা যখন সন্ধে দিই, তারপরে কিন্তু আমি এই ধূপটাই জ্বালিয়ে, এই কারণ এই ধূপটার গন্ধটা এতটাই সুন্দর যে আমার ধূপের কাজও করে। এবং মানে মশা থেকে যে আমাদের রোগগুলো হয়, ম্যালেরিয়া এবং ডেঙ্গু, তো এগুলো কিন্তু আমাদের হবে না, যেহেতু আমরা মশা মারা ধূপ ইউজ করে থাকছি। তো কী করে আর এগুলো হবে বলো, কিনে ব্যবহার করে আমাকে জানাবে। তো চলো আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন এরকম কোনো ভিডিও নিয়ে চলে আসবো।